এখন যে তিনটাতে বন্যা চলছে সেটি হচ্ছে শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা, এবং তিনটি জেলাতেই কিন্তু বন্যা পরিস্থিতির অবস্থা উন্নতির দিকে। এবং এই তিন জেলায় আপনার 13টি উপজেলায় বন্যা কবলিত, এবং এই ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা হচ্ছে আপনার 73টি। আর তিনটি জেলায় 63,171টি পরিবার পানিবন্দী রয়েছে, এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 238,391 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে আপনার 10 জন, এর ভিতরে শেরপুর 8 জন, ময়মনসিংহ 2 জন, পুরুষ 8 জন এবং নারী হচ্ছে 2 জন মৃতদের মধ্যে। পানিবন্দী লোকদের জন্য আশ্রয় প্রদানের জন্য 140টি, এই তিনটি জেলাতে 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এবং এই আশ্রয় কেন্দ্রে বর্তমানে রয়েছে সেটা হচ্ছে 1,337 জন রয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে আপনার যে সমস্ত সাপোর্ট দরকার, খাওয়া দাওয়া, শুকনা খাবার, চাল, সেগুলি সরবরাহ করা হচ্ছে, নগদ টাকা দেওয়া হয়েছে। তিনটি জেলায় আমাদের মন্ত্রণালয় থেকে নগদ টাকা, চাল, শুকনা খাবার, শিশু খাদ্য এবং গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমি যদি জেলা স্পেসিফিক বলি, শেরপুরে এ পর্যন্ত ক্যাশ টাকা দেওয়া হয়েছে 22 লাখ টাকা, ময়মনসিংহ 25 লাখ এবং নেত্রকোনায় 25 লাখ, মোট 72 লাখ টাকা দেওয়া হয়েছে তিনটি জেলায়। এবং শেরপুরে চাল দেওয়া হয়েছে 1200 মেট্রিক টন, ময়মনসিংহে দেওয়া হয়েছে 1600 মেট্রিক টন এবং নেত্রকোনায় 1600 মেট্রিক টন, মোট 4400 মেট্রিক টন চাল। শেরপুরে 2500 প্যাকেট শুকনো খাবার, ময়মনসিংহে 2000 এবং নেত্রকোনায় 2500, মোট 7000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। এবং শিশু খাদ্য হিসেবে ক্যাশ টাকা দেওয়া হয়েছে তিন জেলাতে 5 লাখ করে, মোট 15 লাখ টাকা, এবং গোখাদ্য হিসেবেও একইভাবে 5 লাখ টাকা করে 15 লাখ টাকা দেওয়া হয়েছে তিনটি জেলাতে। এবং এটা আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, যদি আরও প্রয়োজন হয় আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি।